বিএনপির নতুন আত্মবিশ্বাস, অন্যদিকে সরকারের আত্মবিশ্বাসের চির। সরকারের আত্মবিশ্বাসে ঘাটতি, সরকার নিজেরাই প্রকাশ করছে যে তারা চাপে আছে, একটা ভয় সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক, এটাও আশার খবর। এবং রাজনীতিতে কিছু একটা ঘটছে, আপনারা যে যাই বলুন না কেন, আমরা যখন আপনাদেরকে এনকারেজ করার চেষ্টা করি, আশাবাদী করার চেষ্টা করি, হতাশা কাটিয়ে ওঠানোর চেষ্টা করি, তখন আপনারা আরও বেশি হতাশ হন, আমাদেরকে নেতিবাচক মন্তব্য করেন। আমরা জানি আপনাদের মন্তব্যের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা, আপনাদের অনুভূতিকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু না, রাজনীতিতে কিছু একটা ঘটছে। এবং এই ঘটা মানে এই নয় যে সরকার শেষ হয়ে যাবে, বিএনপি ক্ষমতা আসবে, এত সহজ না, তবে তিল তিল করে সামনে যেতে হবে, এটা অবশ্যই কিছুটা হলে খুশির খবর। যেমন বিএনপি যদি হতাশা কাটিয়ে আত্মবিশ্বাসী হতে পারে, আর বিএনপির আত্মবিশ্বাস মানে সরকার আত্মবিশ্বাসের চির ধরা, সরকার যদি নিজেরাই মনে করে যে না আমরা বেকায়দায় আছি, তাহলে তো পরাজয়ের আগে পরাজয়, আত্মবিশ্বাসের চির ধরা। যেমন কিছু কিছু রেটরিক আওয়ামী লীগ ইচ্ছা করে তৈরি করে নানান কারণে, যেমন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা যদি সবাই বুঝে নিশ্চিত থাকে যে আগামী 2 মাস পর আমরা ক্ষমতায় থাকবো না, তাহলে দেখবেন যে তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না, অনেকে দেশ ছেড়ে ভারতে পালাবে, আর অনেকে রাজনীতি ছেড়ে আত্মীয় স্বজন বাড়িতে পালাবে, কারণ তারা জানে যে গত 15 বছর আমরা যা করেছি এতে ক্ষমতায় না থাকার সম্ভাবনা একটু তৈরি হলেই তারা কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না, ক্ষমতা থেকে না গেলেও সম্ভাবনা তৈরি হলেই অনেককে খুঁজে পাওয়া যাবে না, রাজনীতি ছেড়ে দিবে। যেমনটা হয়েছিল 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ছাত্রলীগ মিছিল করার মতো, গেস্টরুম করার মতো লোক খুঁজে পাচ্ছিল না, কারণ তারা ভেবেছিল যে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকবে না। এ কারণে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যারা ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, বড় বড় পদে আমাদের ছোট ভাই, ওদেরকে আমরা চিনি, আমি স্বচক্ষে দেখেছি, এটা কোনো একবার প্রাইমারি তথ্যের উপর ভিত্তি করে বলছি, কোনো সেকেন্ডারি সোর্স না, আমি নিজে দেখেছি, ওরা অনেকের খবর ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল জনমানবশূন্য, আমরা কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম, 3000 স্টুডেন্ট যেসব হলে থাকে সেখানে আমরা 8-10 জন ছিলাম, কিসের ছাত্রলীগের সহসভাপতি, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটা হচ্ছে বাস্তবতা। এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আত্মবিশ্বাস, আওয়ামী লীগের আত্মবিশ্বাসে চির ধরলে এটা রাজনীতি গুরুত্বপূর্ণ। একটা খবর, সরকারকে পরাজয় বরণ করতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট, মির্জা ফখরুল বলছেন, এর মানে খুবই আত্মবিশ্বাসী হয়ে বলছেন যে সরকারকে পরাজয় বরণ করতেই হবে। আবার সরকারকে হটানোর দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ওবায়দুল কাদের নিজেই স্বীকার করছেন, এর মানে মির্জা ফখরুলের যে বক্তব্য যে সরকারকে পরাজয় বরণ করতেই হবে, আবার ওবায়দুল কাদেরের যে দুর্বলতা, যে ষড়যন্ত্র চলছে, যে কোনো মূল্যে বিএনপি ক্ষমতায় আসতে চায়, আওয়ামী লীগকে হটানোর চেষ্টা চলছে, মিলে যাচ্ছে, এর মানে কিছু একটা চলছে, তো এটাই কিন্তু বিএনপির আত্মবিশ্বাস যে যে সরকারকে পরাজয় বরণ করতেই হবে, মাস্ট করবে, এটা খুবই আত্মবিশ্বাস না থাকলে তো এটা এভাবে বলতে পারে না। এখন পলিটিক্যাল স্পিচ দেওয়ার ক্ষেত্রে রুহুল কবির রিজভী যেহেতু সাহিত্য ব্যবহার করেন, প্রচুর মেটাফোর ইউজ করেন, অনেক ক্ষেত্রে হাইপারবোলিক টার্মিনোলজি ইউজ করেন, তো সেক্ষেত্রে অনেক বাড়িয়ে বলতে পারেন, কিন্তু মির্জা ফখরুল সাহেব তার সমালোচনা করি, ভারত প্রশ্নে তার আকিদা নিয়ে যথেষ্ট সমালোচনা আমরা করি, কিন্তু মির্জা ফখরুল কিন্তু বাড়িয়ে কথা বলেন না, তিনি হিসাব নিকাশ করে কথা বলেন। অতএব তিনি যেহেতু বলেছেন যে সরকারকে পরাজয় বরণ করতেই হবে, ইট মিন্স বিএনপির আত্মবিশ্বাস বেড়েছে। আওয়ামী লীগ সরকার যতই অত্যাচার নির্যাতন করুক না কেন, জনগণের কাছে তাদের পরাজয় বরণ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একটা বিবৃতিতে মন্তব্য করেন। আমরা বিষয়টা বিশ্লেষণ করেছি 26 এপ্রিল 2024। আপনারা জানেন যে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জেল গেট থেকে গ্রেপ্তার, এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী সহ 30 জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, তার ক্ষেত্রে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন একথা বলেন। দেখেন এই সাইফুল আলম নীরবকে সরকার কতটা ভয় পায়, তাকে কতটা জুলুম করা হচ্ছে, একজন মানুষকে, একজন নেতাকে কি পরিমাণ জুলুম করা যায়, এটা বাংলাদেশে জামাত শিবিরের নেতাকর্মীদের উপর যে ভয়ানক জুলুম, তার কাছাকাছি চলে যাচ্ছে। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে যে নির্যাতন করা হয়েছে, শফিকুল ইসলাম মাসুদকে যে নির্যাতন করা হয়েছে, অনেকটা সেরকম নির্যাতন, যদি ওরকম হাত পা ভেঙে একেবারে পঙ্গু করার মতো অবস্থা করেনি, কিন্তু একের পর এক মামলা, এত দিন জেলে রাখা, কোনোভাবে মুক্ত হতে দিচ্ছে না সাইফুল আলম নীরবকে, নীরবকে ভয় পায় বোঝা যায়। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর
অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী গোটা দেশকে এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করেছে। সাইফুল আলম নীরবই নন, তার মতো হাজার হাজার, মানে এখনও আওয়ামী লীগ খুব সিরিয়াস হচ্ছে। জামিন নামঞ্জুর, বানোয়াট মামলা সব চলছে। কেন চলছে? আওয়ামী লীগ চাপে আছে বলেই। এবং সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের চাপে আছে সেটা ওবায়দুল কাদের স্বীকার করছেন, যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সরকারকে হটানোর জন্য। যাই হোক দর্শক, নানান সমীকরণ, ভারত চীনের মধ্যে দ্বন্দ্ব, এই ক্ষেত্রে একটা সমীকরণ চলছে, সেই সমীকরণ বিএনপিকে অ্যাডভান্টেজ দিচ্ছে, উপজেলা নির্বাচন বর্জন বিএনপি জামাতের, এটা সরকারকে চাপের মধ্যে ফেলেছে। অতএব বিএনপি একটু আশাবাদী হওয়ার পথে আছে।